দাদা হয়েছে নম বিষ্ণু নম ব্রহ্মণ দেবায় ও ব্রহ্মণ হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দ কৃষ্ণস্তাম গোচেতা কৃষ্ণস্তাম নম ভৃগু কৃষ্ণস্তাম নম নম বিষ্ণু নম কৃষ্ণ ঘোষ কৃষ্ণমেত সীব উদক কৃষ্ণমেত তিনি সুখদা মুখদা গঙ্গা গঙ্গ পরমাঙ্গতে এটি ঘুরে যান আপনার জয়ন্তী সর্বদেবতা প্রিবল 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 কুশীদের জল নেন নম বিষ্ণু বিষ্ণুর মধ্যে প্রত্যেক খণ্ড ফল শ্রী বিষ্ণু দৈবতং ও শ্রীরং যথাসম্ভব পুত্র নাম্নে ব্রহ্ম নাহ অহ দাদা জট ফেলেছেন স্নান করে আছেন হাতে আংটিটা পড়ে যান একটাই বললো সব ধরতে পারবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এইখানে একবার আসবে কাছে সবাই দেখুন একবার রবি দাদা এখানে চলে এটা কেন দেখুন আমরা সকলে জানেন যে 2018 থেকে আজ পর্যন্ত প্রায় 106 জন কর্মী পশ্চিমবঙ্গে বিজেপি কর্মী হত্যা হয়েছে। অনুরূপভাবে আমাদের দুর্গাপুরের যে পৌর বিধানসভা 18 সালের 10ই অক্টোবর সন্দীপ ঘোষ, তিনি সরস্বতীগঞ্জ গ্রাম থেকে মিটিং করে ফিরছিলেন, বুথ সভাপতি ছিলেন, তাকে দুষ্কৃতীরা তৃণমূলের দুষ্কৃতীরা গুলি করে খুন করেছে। অনুরূপভাবে আমাদের দুর্গাপুরের 43 নম্বর ওয়ার্ডের রামাপদ সরকার, রামপ্রসাদ সরকার, 17ই এপ্রিল তৃণমূলের কাউন্সিলার নেতৃত্বে 10 জন গুন্ডা তৃণমূলের তাকে ঘর থেকে রাস্তা থেকে তুলে নিয়ে পিটিয়ে খুন করেছে। সারা বাংলার যে খুন সন্ত্রাস ধর্ষণ তারই প্রতিবাদে আমরা সারা বাংলা জুড়ে এখন তর্পণ করছি এবং সন্দীপ ঘোষ এবং রামপ্রসাদ সরকারের আত্মার শান্তির কামনা করে আজকে বিজেপির পুরো জেলা নেতৃত্ব মাননীয় দিলীপ ঘোষ, আমাদের জেলা সেক্রেটারি অভিজিৎ দত্ত, আমাদের পৌরসভা কাউন্সিলর আমাদের চন্দ্রশেখর ব্যানার্জি, রূপম লাহা, আমি তৎসহ সারা দুর্গাপুরে বিজেপি কর্মীরা আসানজলের কর্মীরা এখানে এসেছি, তর্পণ করতে এসেছি একটা কারণেই, তাদের আত্মার শান্তি কামনা করি এবং সেই পরিবারের পাশে থাকার জন্য সেই বার্তা নিয়ে আমরা তর্পণ করেছি। এখন এখান থেকে আমরা তর্পণ করে সেই পরিবারের বাড়িতে যাব, সেই বাড়িতে কিছু সাহায্যে দিলীদার নেতৃত্বে আমরা কিছু সাহায্যে তুলে দেবো এবং সেই কারণেই বাংলার মানুষের যেন শান্তি, বাংলার শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, বাংলা